अच्छी बोलो मम्मी। এখন কেমার্টে যাচ্ছি, অনেক দিন থেকে করোনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ ছিল, এখন ওপেন করছে। ও আজকে যেহেতু শুক্রবার আমরা এখন যাচ্ছি কেমার্টে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকেও দেখে বুঝতে পারছেন আমরা বাইরে বের হয়েছি। আজকেও মূলত কিছু কেনাকাটা করার জন্যই বের হয়েছি, কারণ গত দিনে আমাদের শেষ হয়নি। আমরা কোথায় যাচ্ছি বলো মাম্মি? তো গত দিনে যেহেতু আমাদের কেনাকাটা শেষ হয়নি, তো আজকে ভাবলাম যে আজকে বের হই। আর আজকে আমরা দেখে বুঝতে পারছেন গাড়িতে যাচ্ছি, কারণ যেখানে যাব, যে শপিং মলটাতে যাব, সেটা আমাদের বাসা থেকে প্রায় 5 মিনিটের একটু বেশি হতে পারে রাস্তা। তো সেখানেই যাচ্ছি। আমরা এখন শপিং মলের সামনে চলে এসেছি, আপনাদের সাথে দেখা হবে একটু পরে। Too scary. No, so what? So what? It doesn't matter. I can show. I can balance it. But that's too scary too. How about here? Shopping mall এ ঢুকতেই দেখলাম হ্যালোইনের ভূতগুলোকে ঠিক এইভাবে সাজিয়ে রেখেছে। আর আমি দিয়ানাকে বললাম যে চলো মা তোমার কয়েকটা ছবি তুলি ভূতগুলোর সাথে। তখন সে আমাকে বলছে যে সে এগুলোর সাথে ছবি তুলবে না, কারণ সে ভয় পাচ্ছিল। একটু পরে দেখুন সে কিভাবে পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য। এই সাইডটায় আসলাম মূলত আমরা কিছু আসবাবপত্র দেখার জন্য। ভেবেছিলাম এখান থেকে একটা আলমারি অথবা ওয়ার্ড্রপ টাইপের কিছু একটা কিনবো, বাট এখানে কিছুই ছিল না সেরকম, তাই না? এই ফ্যানগুলো ভালো দেখে মনে হচ্ছে। তো ফ্যানগুলোর মূল্যের কথা না বলি, কারণ এখানে যে ফ্যানগুলো বা যে কোনো জিনিসই দেখছেন আপনারা যেমন টাকা দিয়ে কিনতে চাবেন সেরকমই জিনিস পাবেন। আর এগুলো দেখতে পাচ্ছি কিছু ওয়ালমেট, কিছু শোপিস। আর সাদা সাদা যে ফুলের টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অর্কিড, এগুলোর সাথে যে টপগুলো লাগানো, তো ভালোই লাগছে। আর এখানে যে ডবল চেনের মালাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবগুলিরই দাম একই, সবগুলি $4 করে। আর এগুলোতে কিন্তু কানের দুল নাই, শুধুমাত্র ডবল চেন মালাগুলো। এগুলোর মধ্যে কিন্তু আমি এই যে হাত দিয়ে নাড়ছি, এটা কিন্তু আমার পছন্দ হয়েছে। আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে এই সাইডটা কিন্তু বেবিদের ব্যান্ড। আর এই যে এগুলো হচ্ছে বড় টাইপের যে হ্যান্ডব্যাগগুলো আমরা ইউজ করি, সাধারণত দূরে কোথাও গেলে বেশি জিনিসপত্র ক্যারি করতে হয়, তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবে। আর এগুলো সব বাচ্চাদের সামনের ব্যান্ড, বাচ্চাদের দুল, বড়দের দুল, মোটামুটি সব $1-2 মধ্যেই পাওয়া যায় এগুলো। এগুলোর দাম কিন্তু খুব বেশি একটা না। Take the pink one. Okay. See. It's ছোট নিবে তো। আর সামনে এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা। আমরা যে সাইডটাতে এখন আসলাম সেগুলো, সেই জায়গাটা আসলে খেলনার জন্য এক পাশটা সাজিয়ে রেখেছে এরা এইভাবে। और एगुलो सबगुलोई किन्तु छेले बेबिर जोन्नो खेलना मेये बेबिर जे खेलनागुलो हय एगुलो किन्तु आलादा साइडे आछे और एगुलो सब जे रोबोट टाइपेर गाड़ी अथवा जे प्लेन प्लेन थाके छेले बाबुदेर जोन्नो सेगुलो। एखन आसलाम टेबिल लैम्प देखते ये जो ऊपर सारे टेबिल लैम्पगुलो देखते पाच्छेन एगुलो सबगुलिरই दाम किन्तु एकই $29। और ये पाशे लाइटटाके टेबिल लैम्पटाके देखते पाच्छेन एटाते तीनटा लाइट आछे और एटार दाम पड़बे होच्छे $49। और आमरा एई टाइपेर एकटा मिरर किनेছি এই যে এই টাইপের গুলো লম্বাগুলো और एगुलो होच्छे हैंगार एगुलो प्लास्टिकेर और नीचे जेगुलो देखालाम ओगुलो होच्छे काठेर। हैंगारेर दाम $3। आसले बाइरे आसले जेटा हय जे माने छोटो बाच्चा निये बाइरे आसि ताड़ाहुड़ार कारणे अनेक समय देखा जाय भिडियो करा होच्छे किन्तु भालोभाबे जे आपनादेर काछे उपस्थापन करब कथा बोलबो सेटा किन्तु हय ना। और एटा होच्छे फ्लावर कार्पेट एटा खूबई सुंदर लागछे आमार काछे खूबी भालो लागছে। আর এই সাইডটাতে সবগুলোই কিন্তু কার্পেট সবগুলোই মেঝেতে বিছানোর জন্য কার্পেটগুলো মোটামুটি সবগুলোই সুন্দর। এই সাইডটাতে আছে ছোটদের চেয়ার তারপরে বেডশিট তারপর হচ্ছে কিছু কিচেনের জিনিসপত্র যেগুলো আমাদের কিচেনে দরকার হয় সেগুলো আছে টাওয়াল তো এই সব এই পাশটায় আছে। আর সবগুলি কিন্তু আগেও বলেছি সবগুলি আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন কারণ এইগুলো কম দাম থেকে বেশি দাম সবগুলি পাওয়া যায়। এই যে দেখুন আমি একটা অক্টোপাসের মাথা পেয়েছি ভালোই লাগছে। এই অক্টোপাসটার দাম হচ্ছে $3। আর এই যে চিংড়ির দাম $5। तो भिडियोटा आज के बेशी बड़ो करब ना आज के ए पर्यन्तই। भालो थाकबेन सुस्थ थाकबेन आमादेर जोन्नो दोया करबेन। आल्लाह।